দর্শক, আজ আমরা দেখব কিভাবে একটিমাত্র মেশিনের মাধ্যমে আলু গ্রেডিং করে সেই আলুগুলো বিক্রির পূর্বেই খরচ কমানো সম্ভব। আমরা এসেছিলাম নীলফামারী বিএডিসি সরকারি প্রতিষ্ঠানটিতে। এখানে একটিমাত্র যন্ত্র ব্যবহার করে কিভাবে সকলের শ্রম, সময় এবং খরচ বাঁচিয়ে আলুগুলো গ্রেডিং করে বস্তাবন্দি হচ্ছে তা দেখাবো। এই বিশাল আকৃতির আলু গ্রেডিং মেশিনটির শেষের দিকে যদি আমরা দেখি, এখানে একটি নির্দিষ্ট স্থানে আলুগুলো বস্তা থেকে ঢালা হচ্ছে এবং সেই স্থানটিতে আলুগুলো ঢালার পরবর্তীতে আলুগুলো গ্রেডিং মেশিনের ভেতরে ফেলে দেওয়া হচ্ছে এবং একটি রোলারের মাধ্যমে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আলুগুলো উপরের দিকে উঠে যাচ্ছে এবং সেখানে কিছু কর্মী আলুগুলোর মধ্য থেকে যেখানে পচা অথবা নষ্ট আলু রয়েছে সেগুলো হাত দিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছে এবং এর পরবর্তীতে রোলারের মাধ্যমে আলুগুলো চলে যাচ্ছে নিচে এবং নিচে চলে আসার পরে এখানে তিনটি সারির ট্রের মধ্যে আলুগুলো ভাইব্রেটরের মাধ্যমে ঝাঁকুনি দেওয়া হচ্ছে এবং এই ঝাঁকুনির ফলে আলুগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন ট্রেতে চলে যাচ্ছে এবং এই ট্রেগুলোর কম্পনের মাধ্যমেও আলুগুলোকে বিভিন্ন সারিতে বিভিন্ন লাইনে ভাগ করে দেওয়া হচ্ছে এবং এভাবে আলুকে মোট চারটি ভাগে ভাগ করে যেসব একদম ছোট আলু থেকে শুরু করে বড় আলু, মাঝারি আলু এবং হালকা মাঝারি আলুগুলোকে আলাদা করে বিভিন্ন বস্তায় বন্দি করা হচ্ছে। এই সিম্পল এবং সুন্দর প্রসেসটির মাধ্যমে খুব সহজেই 1000 টন আলু পর্যন্ত খুব সহজেই গ্রেডিং করা হচ্ছে, যেটি যদি কোনো মানুষ অথবা শ্রমিকের দ্বারাই করানো হতো সেটিতে সময় ব্যয় থেকে শুরু করে শ্রম এবং খরচ বাড়াতো। কিন্তু এই একটি মাত্র মেশিনের মাধ্যমেই আপনার সময়, শ্রম এবং খরচ বাঁচিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেডিং হয়ে বস্তাবন্দি হচ্ছে। আলু গ্রেডিং এর জন্য যত খরচ লাগে সেটি এই একটিমাত্র মেশিন কিভাবে কমাতে পারে আপনারা তা দেখতে পাচ্ছেন। এই মেশিনটি মূলত একদিনে 8 ঘন্টার মতো চালানো হয়। এই 8 ঘন্টায় প্রায় 1000-এর অধিক বস্তা আলু বস্তাবন্দি করা হয়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এই 8 ঘন্টায় যদি শ্রমিক দিয়ে করানো হতো তাহলে হয়তো বা 100 বস্তার বেশি আলু গ্রেডিং করা সম্ভব হতো না। অথচ এখানে একটি মেশিনের মাধ্যমে 8 ঘন্টায় 1000-এরও অধিক বস্তা আলু বন্দি করা যায় এবং প্রতি বস্তা যদি 50 কেজি হয়ে থাকে তাহলে 1000 বস্তায় মোট 50,000 আলু মাত্র 8 ঘন্টায় গ্রেডিং করা সম্ভব হচ্ছে। কৃষিতে আধুনিকায়নের বিকল্প নেই তা প্রমাণ করে দেয় এই মেশিনগুলো। এই মেশিনগুলো আপনার সময়, শ্রম এবং খরচ তিনটি অনেক বাঁচিয়ে দেয়। যত দিন বদলাবে আমাদেরও এসব আধুনিক মেশিনের সাহায্যে আমাদের কৃষিকে আরও উন্নত করতে হবে এবং কৃষিখাতে আমাদের আধুনিক মেশিনারিজের উপর নির্ভরশীল হতে হবে।